হৃদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথি তব রথ চক্রী মুখরিত। নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আশা করি আপনাদের দুর্গাপুজো খুব 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 ভালো কাটছে। তো যাই হোক, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা অভিযান অনেক আগেই হয়ে গেছে, তার সাথে অভিযান হয়ে গেছে দমদম পার্কে পুজোগুলো। এবার কোথায় যাব? এবার যাব বিধাননগরে। বিধাননগর স্টেশনের কাছে দুটো এমন পুজো আছে যেটা আপনাদের অবশ্যই দেখতেই হবে। একটা পুজো আছে যে পুজো মণ্ডপে ঢুকলে আপনারা কিন্তু কেঁদে ফেলতে পারেন, সাবধান। আরেকটা পুজো আছে যে পুজো মণ্ডপটা আগের বছর একটা আলোড়ন সৃষ্টি করেছিল গোটা বাংলা জুড়ে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। বিধাননগর রোড স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে চলে আসলাম প্রথম গন্তব্যস্থল, যেটা হলো দক্ষিণদারি ইয়ত। এবছর তারা 24তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের চিন্তাভাবনা সিংহ বাহিনী। আমার পিছনেই পুরো মণ্ডপটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এবছর তারা বিখ্যাত পরিচালক তপন সিনহাকে ট্রিবিউট জানিয়ে এই পুজো মণ্ডপটি তৈরি করেছেন। মহালয়াদিন অর্থাৎ 2রা অক্টোবর তপন সিনহার জন্মবার্ষিকী ছিল, আর সেই দিনই কিন্তু এই মণ্ডপের উদ্বোধন হয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছেন তপন সিনহার যে মুভিগুলো, তার বিভিন্ন কাহিনী এখানে রয়েছে। মণ্ডপে ঢোকার শুরুতে মাঝখানে রয়েছে একটা গাড়ি, আর দুপাশে পাখির ডানার মতো দুটো স্ট্রাকচার রয়েছে। এখানে তপন সিনহার যে মুভির কিছু অংশ প্রজেকশনের মাধ্যমে ফুটে তোলা হচ্ছে। শুধু তাই নয়, আশেপাশে যে মণ্ডপের গাগুলো দেখছেন বা দেওয়ালগুলো দেখছেন, সেখানে কিন্তু বিভিন্ন কাহিনী বর্ণনা করা আছে, আর বিভিন্ন মুভির মানে তপন সিনহা পরিচালিত বিভিন্ন মুভির যে ডায়লগ সেগুলো এখানে ফুটে তোলা হয়েছে। মণ্ডপের ভিতরটা কিন্তু জাস্ট এক কথায় অসাধারণ লাগছে। পিছন দিকে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে ঘন মেঘ করেছে, আর তার সামনে রয়েছে মণ্ডপটা, একটা আলাদা দৃশ্য। কিন্তু ব্যাপার হলো এখানে যদি আবার বৃষ্টি নামে তাহলে কিন্তু কেস গড়বড় হয়ে যাবে। মূল মণ্ডপ, তার সামনে বিশাল বড় এবং গাছ আকৃতি একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটি সম্পূর্ণ টিনের তৈরি। আর এরই নিচে তপন সিনহার দ্বারা পরিচালিত বিভিন্ন মুভির নাম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সামনে রয়েছে অঙ্কুশ, এখানে রয়েছে লোহ কপাট, এরকম বিভিন্ন সিনেমার নাম কিন্তু এখানে রাখা রয়েছে। আর যদি আমি এই দিকটা তাকাই তাহলে দেখতে পারবেন তপন সিনহা পরিচালিত বিভিন্ন মুভি, তারপর তার সঙ্গে সাক্ষাৎকার হয়েছে বিভিন্ন ব্যক্তি, যেমন সত্যজিৎ রায়, তারপর অন্যান্য মানুষদের ছবি এখানে আঁকা হয়েছে। বাঞ্চারামের বাগান যে মুভিটা আছে, সেই মুভির একটা দৃশ্য যেখানে বাঞ্চারাম বসে আছেন সেই ছবিটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে রয়েছে বাঞ্চারামের বাগান, আর এদিকে রয়েছে কাবুলিওয়ালা। সুন্দর মণ্ডপ যিনি তৈরি করেছে সেই শিল্পীর নাম যদি না বলি তাহলে একটা অন্যায় হয়ে যাবে, তিনি হলেন অনির্বাণ দাস। আমার পিছনে মূল প্রতিমা যেখানে আছে সেটি কিন্তু একটা হাতির মুখ তৈরি করা হয়েছে। এর কারণ হলো তপন সিনহা তার লাইফে 3টি মুভি এমন তৈরি করেছিলেন যেটি হাতি রিলেটেড, তো সেই জন্য কিন্তু তাকে ট্রিবিউট জানানোর জন্য এই হাতির মুখ তৈরি করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি মূল প্রতিমার সামনে, অর্থাৎ মা দুর্গার সামনে। এখানে দেখবেন মা দুর্গার নিচে তার সন্তানরা কিন্তু নেই, সন্তানরা আছে একদম উপরের দিকে। মা দুর্গার মাথার উপরে আছেন দেবাদিদেব মহাদেব, এক পাশে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, তারপর লক্ষ্মী ঠাকুর, তারপর এক এক করে কার্তিক ঠাকুর ও মা সরস্বতী। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে সেটি কিন্তু তপন সিনহা দ্বারা পরিচালিত বিভিন্ন মুভির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর যে ওষুধটা রয়েছে সে ওষুধটা কিন্তু দারুণ ভাবে তৈরি করা। টিন দিয়ে তার উপরে তৈরি করা হয়েছে বিভিন্ন সিনেমার দৃশ্য,
যেটি বারবার বলছি তপন সিনহা দ্বারা পরিচালিত। আর এদিকে বিভিন্ন বেঙ্গলি আর্টিস্ট যেমন সত্যজিৎ রায়, তারপরে তার সাথে আরো অনেকের ছবি রয়েছে। এবছরে এই প্রথম আমি দেখলাম কোনো পরিচালককে ট্রিবিউট জানিয়ে একটা মণ্ডপ তৈরি করেছে। এবার যে পুজো মণ্ডপে যাব সেটার জন্য খুবই সাবধান, কারণ আপনাদের চোখ দিয়ে জল বেরোতেও পারে। এবার যাচ্ছি তেলেঙ্গা বাগানে পুজো মণ্ডপে। 59তম বর্ষে খাদ্য অপচয় নিয়ে গোটা পুজো মণ্ডপ তৈরি করেছেন তেলেঙ্গা বাগান সর্বজনীনের শিল্পী শ্রী পরিমল পাল। সমীক্ষা অনুযায়ী প্রতিদিন বিশ্বের 700 কোটি মানুষের জন্য নষ্ট হয় 100 কোটিরও বেশি মানুষের আহার। মণ্ডপে ঢোকার শুরুতে দেখানো হয়েছে শিবলিঙ্গ, তার উপর অসংখ্য দুধের ক্যান, বোঝানো হয়েছে বিপুল পরিমাণ দুধের কিভাবে অপচয় হচ্ছে প্রতিদিন। মণ্ডপে প্রবেশ করতেই আপনাদের কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা মনে পড়ে যাবে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই পৃথিবী গদ্যময় এবছর তাদের থিম। আকাশে ঝুলে রয়েছে অসংখ্য রুটি, অনবরত তারা ভেসে চলেছে, তার নিচে অসংখ্য হাত একটা রুটি পাওয়ার আশায় থালাগুলো বাড়িয়ে রেখেছে। কি আজব না, যা প্রতিনিয়ত রাস্তাঘাটে দেখি তা আজ পুজো মণ্ডপে দেখে আমাদের দুবার ভাবতে বাধ্য করছে। এই অংশেই দেখতে পাবেন একদল মানুষ এক অন্ধকার ঘর বা জগৎ থেকে এক রাশ আশা নিয়ে এক আলোর দিশায় যাচ্ছেন। এই দৃশ্যটি মনে রাখবেন, তারা কোন আলোর দিশায় যাচ্ছেন একটু পর আমি আপনাদের দেখিয়ে দেব। কিছু দূর এগোতেই পা যেন চলতে চাইল না। একটা বিয়ে বাড়ির চেয়ার, তাকে ঘিরে অসংখ্য প্লেট, সেই প্লেটে অপচয় করা খাদ্য। কত খাবারই না অপচয় হয় প্রায় বেশিরভাগ বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে, সেই অপচয় খাদ্যের জন্যই কত অভুক্ত মানুষ ভিড় জমায়। তার পরের অংশে উপরের দিকে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো অনুষ্ঠান হয়ে চলেছে। মাঝখানে বিশাল বড় একটা তন্দুর, যার মধ্যে হচ্ছে কাবাব। একপাশে অর্ধেক খাওয়া আপেল ও নানান ফল ঝরে পড়ছে, সেই এটো খাবার কুড়িয়ে নেওয়ার জন্য অসংখ্য হাত বাড়িয়ে রয়েছে। এবার প্রবেশ করব মূল মণ্ডপে। প্রবেশ করেই বাঁদিকে তাকালে দেখতে পাবেন সেই একদল মানুষ যারা অন্ধকার জগৎ থেকে আলোর দিশার দিকে যাচ্ছিলেন এক রাশ আশা নিয়ে। সেই আলো, সেই আশা, সেই দিশা হলেন মা, মা দুর্গা। মাই পারেন তাদের আলোর দিশা দেখাতে, আশা তাদের বেশি না। মায়ের কাছে তাদের যেন বুক ভরা প্রার্থনা, মা যেন দুধে ভাতে না হোক, তাদের যেন অন্তত ভাতে রাখেন। মা দুর্গা এখানে অন্নপূর্ণা বেশে, করুণাময়ী তার রূপ। একটা ছোট্ট সন্তান যেমন তার মায়ের আদর পেতে চায়, মা দুর্গার সন্তানরাও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। সত্যি তো, স্বয়ং মহাদেব যার কাছে এক মুঠো অন্ন ভিক্ষা চেয়েছিলেন, সেই মা তাদের এক মুঠো খাবার যোগাতে পারবেন না তা হয় নাকি? তাই তো এই ক্ষুধার রাজ্যে মা দুর্গাই তাদের কাছে একমাত্র ভরসা। তব শঙ্খ ধরি বাজে সংকট দুঃখ ত্রাতা। এক কথায় তেলেঙ্গা বাগান সর্বজনীনের পুজো মণ্ডপ দারুণ লাগলো। এবছর দ্বিতীয় কোনো পুজো আমাকে ভিতর থেকে নাড়া দিল। প্রথম ছিল কাশী বসলেন, আর দ্বিতীয় হলো এই তেলেঙ্গা বাগান সর্বজনীন। সত্যি তো আমরা ভাগ্যবান যে তিন বেলার খাবার আমরা পেয়ে যাই, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের এক বেলা খাবার জোগাড় করতে গিয়ে রক্ত জল হয়ে যায়। তাই খাবার নষ্ট করার আগে দুবার ভাববেন। কিছু জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো। কিছু বাচ্চারা এসেছিল তাদের মা বাবার সাথে, তাদের মা বাবারা তাদের থিমটাকে বোঝানোর জায়গায় তন্দুরি কাবাবের নিচে দাঁড়িয়ে ফটো তোলায় ব্যস্ত ছিলেন। তো এই ছিল তেলেঙ্গা বাগান সর্বজনীনের পুজো মণ্ডপ। কিছু দর্শক ছিল যারা মণ্ডপ থেকে বেরোনোর আগে তাদের চোখ
ছলছল করছিল। তাদের সঙ্গে কথাও বললাম, তারা বললো সত্যি এরকম পুজো মণ্ডপ আর হয়তো হয় না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, আনন্দে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য বিদায়।